হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো কিন্তু আবারও চলে এসেছি নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে এই যে নিমাটা দেখতে পাচ্ছেন, এটা আমি শেয়ার করব। আর এটা কিন্তু গরমে খুবই কমফোর্টেবল একটি নিমা। এটা আপনারা যে কোনো সাইজেরই তৈরি করতে পারবেন, জাস্ট একটা মেজারমেন্ট দিয়ে একদম ছয় মাস থেকে একদম 4-5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো চলুন দেখাচ্ছি এটা কীভাবে মেজারমেন্ট করতে হয়। তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে টুকরো কাপড় ছিল, আমি টুকরো কাপড় নিয়েছি। যে দেখতে পাচ্ছেন আমি টুকরো কাপড় নিয়েছি, আপনারা জাস্ট বডির দিকটায় কাপড় বাড়িয়ে নেবেন আর লম্বার দিকটায়। আর সম্পূর্ণ মেজারমেন্টটা কিন্তু একই রকম থাকবে একদম 5 বছর পর্যন্ত বাচ্চার। তো এই যে প্রথমে কিন্তু আমি টুকরা কাপড়গুলো আগে সুন্দরভাবে কেটে সমান করে নিয়েছি। এরপর আমি এখন এটা মেজারমেন্ট করে দেখাচ্ছি আপনাদের যে কতটুকু আছে। এখানে চড়াতে আছে প্রায় 15 ইঞ্চি পরিমাণ বডির দিকটায়, আর লম্বার দিকটায় আছে প্রায় 13 ইঞ্চি পরিমাণ, এবং আমি কিন্তু আরও 1.5 ইঞ্চি পরিমাণ কুচি অ্যাড করব। তার জন্য আমাদের এটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। আর আপনারা যদি চান ছেলেদের জন্য তৈরি করবেন, তাহলে কুচিটা দেওয়ার আর প্রয়োজন নেই, এমনিতেই ছেলেরা পরতে পারবে। মেয়েদের জন্য কুচিটা দিলে খুব সুন্দর লাগবে। তো এই আমার 1.5 ইঞ্চি কিন্তু বাড়তি আর একটু বেড়ে যাবে কুচির কারণে। এখন আমি এটাকে দুই ভাঁজ করে প্রথমে কিন্তু দুই পার্ট করে নিয়েছি, এরপরে কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাঁজটা করলাম। আর বন্ধ সারটা থাকবে আপনার সামনে, আর অপোজিটে কিন্তু খোলা সারটা থাকবে। তো এই যে এখন আমি খোলা সারটার থেকে 2 ইঞ্চি পরিমাণ হাতার জন্য একটা দাগ দিয়ে নিব, 2 ইঞ্চি পরিমাণ। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দাগটা দিয়ে নিলাম। এরপর আমি নিচের দিক থেকে হাতার ডিপটা নিচ্ছি হলো 4 ইঞ্চি পরিমাণ। আর এখন আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি। একদম 5 বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু আপনারা 4 ইঞ্চি পরিমাণই নিয়ে নিতে পারবেন, তাতে কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। তো আমি এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি হাতার দিকটাতে। সাধারণত আমরা যেভাবে হাতাটা কাটিং করি ঠিক সেভাবে কিন্তু কাটতে হবে। তো আমি হাতাটা কেটে কমপ্লিট করে ফেললাম। এখন আমি পাইপিং লাগাবো। দেখতে পাচ্ছেন আমি পাইপিংয়ের জন্য কিন্তু সাদা রঙের কাপড় নিয়েছি, আর কাপড়টা কিন্তু আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো এখন আমি কুচি অ্যাড করব। তার জন্য কিন্তু আমি কুচিটাও আগে, এই যে কুচিটাও কিন্তু আমি আগে তৈরি করে রেখেছি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য, কারণ কুচিটা অনেক সিম্পল। এ কারণে আর ভিডিওটার আমি লং করিনি। আর কুচিটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু লম্বা রেখেছি। আমি দুই সাইডে কিন্তু 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি বাদ চলে গেছে। এরপর আমাদের মেজারমেন্ট করে নিচ্ছি, 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের প্রায় 1.5 ইঞ্চি, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো এতটুকু হবে, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিতে পারেন। তো এখন এটা কীভাবে সেলাই করব দেখাচ্ছি, চলুন। তো এই প্রথমে কিন্তু আমরা এই যে হাতার দিকটা সেলাই করে নিব, এভাবে করে হাতার দিকটা সেলাই করে নিব। এরকম দুইটা পাস করে এই যে ভাঁজটা এভাবে করে আমরা জাস্ট এভাবে করে সেলাইটা করে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতে পারছি। আস্তে আস্তে সেলাইটা করে নেবেন এভাবে করে। এখন আমি কাটিং করে একটু কাট করে দেব, যাতে করে সেলাইটা ফিনিশিংটা ভালোভাবে বসে। তার জন্য আমি একটু কাট করে দিচ্ছি। আর এভাবে ভেঙে কিন্তু আমরা সোজা দিকটাতে নিয়ে আসব। সুতির কাপড়ের ক্ষেত্রে, সিট কাপড়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা উল্টা সোজাটা দেখে তারপর সেলাই করবেন। এটা যেহেতু এক কালারের, তার জন্য কিন্তু আমাদের উল্টা সোজাটা দেখতে হচ্ছে না। তো আমি কিন্তু এভাবে 4টা হাত এভাবে সেলাই করে নিয়েছি, দুই পাশে 2টা হাত এভাবে সেলাই করে নিয়েছি। এবং এই উপরের দিকটার থেকে, গলার দিকটার থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে দেব। এটা আমরা প্রায় 1/2 ইঞ্চির চাইতে 2 সুতা পরিমাণ বেশি রেখেছি। তো এখন এভাবে আমরা সেলাই করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমার দুটো পাশ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে সেলাইটা করেছিলাম। তো এখন এভাবে চিকন পাইপিং করে এভাবে কিন্তু আমরা এই যে ভাগ কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এই যে এইভাবে দুই ভাঁজ করে কিন্তু আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে। তারপরে একটা শলার সাহায্যে এভাবে কাপড়টা ভিতরের দিকে দিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। অবশ্যই একটু এটাতে কিন্তু একটু কষ্ট হয় চিকন হলে, তবুও কিন্তু চেষ্টা করলে হবে। তো আমি এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু এই যে কমপ্লিট করে ফেললাম। এখন আমরা জাস্ট শলাটা বের করে ফেলে কাপড়টা এভাবে টেনে সোজা দিকটায় নিয়ে আসব। তো এই যে সোজা দিকটায় নিয়ে এসে দেখতে পাচ্ছেন টার্সেল লাগিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ করে কিন্তু আমরা
মাঝখান থেকে এভাবে করে সেলাইটা করে দিব। আর আমার চ্যানেলে টার্সেলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি এভাবে দুটো সাইডে কিন্তু ব্যাক স্টিক দিয়ে নিতে হবে। আর এভাবে এখন আমি উল্টে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন টার্সেলটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আমরা চারোটা পাশেই টার্সেল লাগিয়ে নিব, দুইটা দুইটা করে, একটা ফিতাতে দুইটা দুইটা করে টার্সেল লাগিয়ে নিব। প্রথমে কিন্তু একটা টার্সেল লাগাতে হবে, আরেকটা সাইড খালি রেখে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে সেফটি পিনের সাহায্যে। তো আমি এভাবে সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিয়েছি এবং আমি তারপরে কিন্তু চারোপাশে টার্সেল লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে যখন আমরা এভাবে টান দিব, কুচি হয়ে যাবে সামনে, আর দেখতে এটা কতটাই সুন্দর লাগছে। এখন আমরা এভাবে কিন্তু সোজা সাইড আর সোজা সাইডটা ভিতরে রেখে উল্টো সাইড থেকে এভাবে সেলাই করে নেব। উল্টো সাইড কিন্তু আমার সামনের দিকে খেয়াল রাখবেন, আর ভিতরের দিকে কিন্তু সোজা পাশটা। তো এভাবে আমি সেলাই করে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুটোটা পাশ সেলাই করে নিয়েছি। তো এখন আমি আপনাদের এটা দেখাচ্ছি যে কেমন লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি নিচে কুচি অ্যাড করব এবং কুচি অ্যাড করার পরে এটার অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে। তো এখন আমি এই যে কুচিটা এভাবে অ্যাড করছি, সোজা দিকটাতে কুচিটা অ্যাড করতে হবে। আমি কিন্তু কুচি যে সেলাই করেছি সেই সেলাইয়ের উপরে সেলাইটা দিতে হবে, যাতে করে উপাস থেকে সেলাইটা দেখা না যায়। এভাবে করে কিন্তু সেলাই করে নিতে হবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে সেলাইটা করছি। আর এই সাইডটে খোলা সাইডটা ওভাবে বোটে, আর তার উপরে আবার এই পাশের কুচির কাপড়টা রেখে এভাবে একটু সেলাই করে দিব। তারপরে কিন্তু আমাদের এই যে দুই সাইড দুইটা সাইড খোলা ছিল, এখন আমরা এই দুইটা সাইডের উপরে মুখটা বন্ধ করে দেবো উপর থেকে এইভাবে সেলাই করে। এরপরে আমরা কাটিং করে নিচ্ছি। আর এখন আমি দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব। সেক্ষেত্রে দেখা যাবে কুচিটা অনেক সুন্দর লাগছে এবং সেড হয়ে বসে আছে। তার জন্য কিন্তু আমরা উপরের দিকটা থেকে চাপ সেলাই দিচ্ছি, কিন্তু কুচির কাপড়ে চাপ সেলাই দিবেন। কুচির কাপড়টা ধরে তারপর চাপ সেলাই দিতে হবে কাপড়ের উপরে, তাহলে কুচিটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে সেলাইটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল লুকটা এরকম হয়েছে। আর ফিতাগুলো এভাবে বেঁধে দিব আমরা, যে জাস্ট এভাবে করে বেঁধে দিব। আর এটা গরমে কিন্তু খুবই আরামদায়ক এবং বাচ্চাদের খুব আরাম লাগে গরমে এই পোশাকটা পরালে, এই নিমাটা।